লাল কালির দাগ তোমার হাজিরার খাতায়, এরপরে যে হাজার বছর ক্লাস করো, কিন্তু যেই দিন লাল কালির দাগ পড়ছে সেই দাগ কি কোনোদিন উঠবে? কোনোদিন না। তুমি যেই দিন জোহরের নামাজে হাজিরার মধ্যে গাফলাতি করছো, আসরের নামাজেও হাজিরা দেও নাই, মাগরিবের উপস্থিত হও নাই, সব জায়গায় লাল লাল লাল, তুমি 1000 বছর সেজদায় পড়িয়া থাকো, 1000 বছর এক টানা সেজদায় পড়িয়া থাকো, কিন্তু যেই দিন নামাজের হাজিরা খাতায় লাল কালির দাগ পড়ছে সেই দাগ উঠাবা কিভাবে আমাকে বলো? যেই দিন রোজার হাজিরা খাতায় লাল কালির দাগ পড়ছে উঠাবে কিভাবে? এটা সম্ভব কিভাবে? না, এটা সম্ভব না। কি কথা, ঠিক না? এই জন্য বুদ্ধিমানের কাজটা কি, বুদ্ধিমানের কাজ কি, সময় কিল না করা। বহু সময় লস করছি, বহু সময়। ভাই বসেন তো আপনি, সার্কেস পারছে। বহু সময় লস করছি, জিন্দগিতে বহু সময় ব্যয় করছি, আর একটা সেকেন্ড সময় আমি আর গুনার কাজে ব্যয় করব না। এইটাই মোমেন্ট হওয়া উচিত। কি কথা, ঠিক না? মুরব্বি, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে কবরের কিনারায় চলে আসছেন, আর কতদিন গাফেল থাকবেন? আর কতদিন গাফেল থাকতে চান আপনি? বহুত জীবনে নামাজ কাজা করছেন, বহুত রোজা ছাড়ছেন, বহুত দাড়ি কাটছেন, বহুত সিনেমা দেখছেন, বহুত মেয়েদের সাথে আড্ডা মারছেন, বহুত গাঁজা সেবন করছেন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন গাফেল থাকবেন? এখন থেকে শুরু করেন, সময় তো চলিয়া যাইতেছে। আসলে আমরা মনে করি আমরা নতুন পুরান হায়াত নিয়ে বেঁচে আছি, আসলে আমাদের প্রতিটা সেকেন্ডের হায়াত কিন্তু নতুন। কেমন? আপনার প্রবাহমান ঝর্ণার কাছে দাঁড়ানো, পানি চলতেছে, তাকায় আছেন এক পানির দিকে, আপনি প্রতি মুহূর্তে পানি দেখতেছেন না? কথা বলেন, আপনার প্রতি সেকেন্ডে কি নতুন পানি দেখেন না পুরান পানি দেখেন? পুরান পানি প্রতি সেকেন্ডে, নতুন পানি প্রতি সেকেন্ডে, কিন্তু যেহেতু আগের পানির সাথে পরের পানির সম্পৃক্ততা অনেক গভীর, সিদ্ধাতে ইত্তেসাল, খুব কঠিন সম্পর্ক হওয়ার কারণে আমরা মনে করি একই পানি দেখতেছি, আসলে একই পানি না, প্রতি সেকেন্ডে। কথা বলেন, আমাদের হায়াতের সম্পর্ক শ্বাসের সাথে, শ্বাস চালু থাকবে তো হায়াত বাকি থাকবে, শ্বাস বন্ধ তো আমি শ্বাস টানলাম, কোন শ্বাস টানলাম? নতুন। কোন শ্বাস? কোন? তা প্রতি সেকেন্ডে নতুন শ্বাস, হায়াত শ্বাসের সাথে, তার মানে প্রতি সেকেন্ডে হায়াত শেষ, আবার নবায়ন, আবার শেষ, আবার নবায়ন, আবার শেষ, আবার আল্লাহ যদি বলে আর নবায়ন করবো না? আমাদের হায়াতটা তো শ্বাসের সাথে, আর আমি প্রতি সেকেন্ডে নতুন বারবার নতুন 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 হাওয়া টানতেছি, পুরান হাওয়া, তার মানে নতুন জীবন গ্রহণ করতেছি, পুরান জীবন শেষ করতেছি, আল্লাহ আর আমি নতুন হায়াত তোমার দেব না। ক্লিয়ার? আমরা ভাবতেছি যে নতুন হায়াত না, আমার অনেক পুরান হায়াত। ভুল, আমার প্রতি সেকেন্ডটা হায়াতটা নতুন। আল্লাহবাক যদি নবায়ন না করেন, ক্লিয়ার? কি কথা, ঠিক না? মানুষের জীবনের চেয়ে তো মূল্যবান কিছু নেই, সবচেয়ে দামি তো মানুষের জীবন। আর জীবন কিসের সাথে সম্পৃক্ত? বাতাসের সাথে। তাই বাতাসের দাম অনেক বেশি। তাই প্রতি সেকেন্ডে যেই জীবন আপনি পাইতেছেন বাতাসের মাধ্যমে, সেই বাতাসের দাম কত? আর এই বিনা পয়সায় বিনা কোশেষে এই বাতাস কে দিতে আসে?
তাহলে প্রতি সেকেন্ডের হায়াতের জন্য কমপক্ষে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল আশাদিদ, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কাজী আমি তো জানি হায়াত সবচেয়ে বড় নিয়ামত, আর হায়াতের সম্পর্ক শ্বাসের সাথে, আর শ্বাস দিচ্ছে আল্লাহ। কাজী কমপক্ষে প্রতি শ্বাসের সাথে তো একবার জিকির হওয়া উচিত, এর জন্য তো পাসানফুস জিকির। এই যে শ্বাসের জিকির কেন, তোমার মধ্যে এই এই ভাব পয়দা করা আল্লাহ হু, মানে আমার প্রত্যেকটা শ্বাস যেন আল্লাহর জিকিরের সাথে বের হয়ে যায়। কথা ঠিক না? যাই হোক, গ্রুপ দুইটা এইটা জেহেনের মধ্যে বসাতে হবে, খুব জেহেনের মধ্যে বসান, কলবের মধ্যে বসান। গ্রুপ কয়টা? গ্রুপ দুইটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আদ দুনিয়া সিজদুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা কাকে বলা হয়? যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকে তাকে জেলখানা বলা হয়। কয়টা বৈশিষ্ট্য? যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না। এখানে কেউ জেলখানায় যাইতে চান? না। যারা জেলখানায় যায় থাকতে চায়? না। ইচ্ছে অনুযায়ী কাজ করা যায়? না। আসামির এখন ছোট বাচ্চাটা দেখতে মনে চায়, জেলার আইন নেই দেখতে পারবো না। এখন বিরিয়ানি খাইতে মনে চায়, জেলার আইন নাই খেতে পারবো না। এখন ঘুমাইতে মনে চায়, জেলার আইন নাই ঘুমাতে পারবো না।